গতকালই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে আজকে থেকে সরকারি এবং বেসরকারি বাস চালাতে হবে 50% যাত্রীদের নিয়ে। কিন্তু পাটুলির এই বাস স্ট্যান্ডে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, সমস্ত বাস, এই রুটের 105টি বাস, প্রত্যেকটি বাস কিন্তু এই স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু বাস চালাচ্ছেন না। বেসরকারি বাস স্ট্যান্ড 45 নম্বর পাটুলি বৈষ্ণবঘাটা টাউনশিপের যে বাস স্ট্যান্ড সেখানে, এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি বাস এই স্ট্যান্ডে রয়েছে। কেন বাস চলছে না, আমরা বাস মালিকের মালিকরা এখানে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। বাস চলছে না কেন, মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়ে বাস চালাতে হবে। আমাদের যা কাঠামো যে জায়গায় চলে গেছে, যেখানে আমাদের তেলের দাম এত দিনের দিন দৈনন্দিন দিনের দিন যেভাবে বেড়ে চলেছে, আমরা কী করে গাড়ি চালাবো? দিদি যেভাবে বলেছে আমরা দিদির পক্ষেই যাচ্ছি, দিদির কাছে আমরা আর্জি করেছি, বিভিন্ন ধরনের দফায় দফায় আমরা দিদির সঙ্গে যাওয়ার চেষ্টা করেছি, আমাদের কোনো রকম সাহায্য হচ্ছে না। ডিমান্ড আপনাদের, মানে কেন বাস চালাচ্ছেন না, কি ডিমান্ড? ডিমান্ড আমাদের একটাই, যেহেতু বাসের ভাড়া বাড়ছে না, মালিকরা মেনে নিতে পারছে না, ঘর থেকে কতটা আর দেবে? দিদি যেরকমভাবে বলছেন চালাচ্ছি, কিন্তু এখন যেভাবে ভাড়া, মানে তেলের দাম বেড়েছে, অসম্ভব। কতদিন চালাবেন আপনারা? আমরা চেষ্টা করছি যত সম্ভব, যদি আমাদের ভাড়া যদি বাড়িয়ে দেয় তাহলে আমরা চালাতে পারবো। আজকে ব্যাংক যেভাবে আমাদেরকে প্রেশার টার্গেট করছে, আমরা বাড়িতে এসে হুমকি দিচ্ছে টাকা দেওয়ার জন্য, আজকে যদি আমার যদি কিছু হয়ে যায়, ব্যাংক যদি টেনে নিয়ে যায়, তাহলে আমরা কী খাবো? কিন্তু এর মধ্যে তো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, যারা মানে নিজের বিভিন্ন কাজের জন্য বেরোচ্ছেন তারা বাস পাচ্ছেন না। আমরা তো পরিষেবা দেওয়ার জন্য আমরা বসে আছি, এখন দিদি যদি ডিক্লেয়ার করে তা আমরা এখনই সব গাড়ি বের করে দেবো, কিন্তু কী করে চালাবো? ঘরে তো পয়সা নেই যে আমরা তেল ভরে যেতে ভর্তিকে দিয়ে চালাবো, কোথার থেকে ভর্তিকে দেবো? আগের লকডাউন থেকে আমাদের স্টাফরা না খেয়ে মরে যাচ্ছে, কিছু কিছু শোক হয়ে কিছুদিন 3 দিন আগে আমাদের একজন মারা গেছে। অর্থাৎ বাস মালিকদের বক্তব্য যে ভাড়া না বাড়লে কিন্তু তারা বাস চালাতে পারবেন না, এবং এই ছবিই আমরা দেখতে পাচ্ছি এই বাস স্ট্যান্ডের ভেতরে। তুমি দেখতে পাচ্ছ পাটুলি বৈষ্ণবঘাটা বাস স্ট্যান্ড, এবং 105টি বাস এই স্ট্যান্ডে এখনও দাঁড়িয়ে রয়েছে। বেসরকারি বাস স্ট্যান্ড, এই রুটে 105টি বাস যেটা চলে, তারা কিন্তু নিজের বাস এখানে পার্ক করে রেখেছেন। অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় সকাল থেকে যেটা সাধারণ মানুষের অভিযোগ শুনেছি যে বাস নেই, বেসরকারি বাস নেই, এই স্ট্যান্ডে এসে কিন্তু আমরা দেখলাম যে বাস দাঁড়িয়ে রয়েছে। বাস মালিকদের বক্তব্য, তারা কিন্তু ভাড়া না বাড়ালে বাস চালাতে পারবেন না। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা কথা বলে নেবো আমাদের অপর প্রতিনিধি পার্ক স্ট্রিট থেকে রয়েছেন অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, প্রকাশ পাটুলির বাস স্ট্যান্ডের যে ছবি আমাদের দেখালো, যে বেসরকারি বাস গুলি রয়েছে বাস স্ট্যান্ডে, তারা বাস মালিক সংগঠনের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যে ভাড়া না বাড়ালে তারা বাস চালাতে পারবেন না, এবং সকাল থেকে রাস্তার দিকে নজর দিয়েও আমরা যে ছবি দেখেছি সরকারি বাস কিছু দেখা গেল, অমিল রয়েছে বেসরকারি বাস। পার্ক স্ট্রিট অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঘড়ির কাঁটায় সকাল 10টা, কি অবস্থা? একদমই তাই, ঘড়ির কাঁটায় সকাল 10টা, মানে একেবারে অফিস আওয়ার্স একেবারে কিন্তু দৌড় করায়, আর কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকে বাড়ি পৌঁছবে। তুমি দেখতে পাচ্ছ যে আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ঠিক একেবারে মোড়ে দাঁড়িয়ে রয়েছি, একটি মাত্র বাসই এই মুহূর্তে সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে, সেই বাসটি কিন্তু সরকারি বাস। তোমাকে জানিয়ে রাখবো যে প্রচুর পরিমাণে মানুষ তারা কিন্তু সাইকেলের ব্যবহার করছে, আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ অন্তত 4 থেকে 5 জন তারা কিন্তু সাইকেলের ব্যবহার করছে, কারণ বাস অমিল রয়েছে। একদিকে যেমন করোনা পরিবেশ রয়েছে, করোনার জন্য কোভিড বিধি মানতে হচ্ছে, ঠিক তেমনভাবেই তারা কিন্তু সাইকেলের ব্যবহার করছেন, কারণ বাস অমিল রয়েছে। ফলত এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে বাস সরকারি হোক বা বেসরকারি, তাদেরকে 50% যাত্রী নিয়ে চালাতে হবে। সরকারি বাস সরকারি ভর্তুকিতে চলে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সরকারি বাস চালানো সম্ভব, কিন্তু বেসরকারি মালিকরা যে কথা একটু আগেও প্রকাশ আমাদের তুলে ধরছিল যে বেসরকারি মালিকরা তারা কিন্তু চাইছেন না যে কোনোভাবে 50% যাত্রী নিয়ে বাস চালাতে। তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে একটি বেসরকারি বাস আসছে, এরকম গুটি কয়েক বেসরকারি বাস ছাড়া কলকাতা শহরে কিন্তু আজকে প্রায় নেই। তুমি দেখো ভেতরের ভিড়টার ছবি দেখাতে বলবো, কার্যত করোনা বিধি কার্যত কিন্তু নেই, অর্থাৎ যে কটি মাত্র বেসরকারি বাস চলছে তার মধ্যে কিন্তু করোনাবিধি কার্যত কিন্তু শিখে উঠেছে, এইরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে। এবং সাধারণ মানুষ যারা কিন্তু সকাল থেকে বেরিয়েছিলেন বাড়ি থেকে তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য, তাদেরকে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে, এমনকি ট্যাক্সিও এই সুযোগ নিয়ে অনেকটা চড়া দাম ভাড়া চাইছে, এমনকি এক ক্যাব সেগুলোর কিন্তু ভাড়া সারচার্জের জন্য কিন্তু অনেকটা বেশি থাকছে, ফলে সাধারণ মানুষকে কিন্তু একেবারে যাতাকলের মধ্যে পড়তে হচ্ছে। ধন্যবাদ অনির্বাণ, প্রকাশ তোমাকেও ধন্যবাদ।